বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি রানা রহমান, সহকারী শিক্ষক, ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, সিংড়ানাটক। আজকে করোনা মহামারীর কারণে দেশে স্কুল কলেজগুলো সব বন্ধ হওয়ায় ছাত্রছাত্রীর লেখাপড়ায় কিছুটা ব্যাঘাত ঘটেছে, আর সেই ব্যাঘাত থেকে ছাত্রদের ক্লাসের সুবিধার্থে বাংলাদেশ সরকার অনলাইন ক্লাসের যে ব্যবস্থা গ্রহণ করেছে তারই উদ্যোগে ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ সিংড়ানাটারের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের গণিত বিষয়ে সেট তথ্য নিয়ে আলোচনা করব। সেট তথ্য বলতে আমি তোমাদের নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের 2.1-এর কিছু সেট তথ্য সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা যেখানেই থাকো আমার সাথে অ্যাড হবে এবং আমরা আজকের বিষয়ে আলোচনা করব। তোমরা যেখানেই থাকো না কেন, সবাই খাতা কলম নিয়ে আমার সামনে বসে পড়ো, তাহলে আমার বিশ্বাস তোমাদের সেট সম্পর্কে যে ধারণা সেই ধারণাটুকু পাবে। এ বলে আমি আমার ক্লাসে শুরু করছি। আজকে আমাদের ক্লাসে জয়েন করলাম, তোমরা নিশ্চয়ই এখন আমার সাথে একমত হবে এবং বসে পড়বে। আমরা ক্লাসে জয়েন করতেছি। আমাদের আজকের বিষয় সেট তথ্য। সেট তথ্য কী, সেট কী? আমরা প্রথমে জানি যে সেট একটা এমন একটি শব্দ যা দ্বারা ডিনার সেট বোঝায়, শার্ট প্যান্ট সেট বোঝায়, সোফা সেট বোঝায় ইত্যাদি। আগে আমরা সেটের সংজ্ঞা জানব। সেটের সংজ্ঞাটা কী? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সমাবেশ বা সংগ্রহকেই সেট বলে। আমি আবারও বলছি, সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেটের জনক জস ক্যান্টর, তিনি জার্মান গণিতবিদ জস ক্যান্টর সর্বপ্রথম সেট সম্পর্কে ধারণা ব্যাখ্যা করেন। তার এই ধারণার অনুসারেই এর নামকরণ করা হয়েছে সেট তথ্য। আমরা প্রথমে সেট কী তার সংজ্ঞাটা লিখব। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের বাস্তব বা চিন্তা জগতের বস্তু সমাবেশ বা সংগ্রহকে সংগ্রহকে সেট বলে। সেট হলো বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট হচ্ছে সেটের জনকের নাম হচ্ছে জস ক্যান্টর, জার্মান গণিতবিদ জস ক্যান্টর। সেট সংক্রান্ত সর্বপ্রথম ধারণা প্রকাশ করেন। আমরা এখন শিখব সেটের উপাদান। সেটের উপাদান কী? সেটের প্রত্যেক সদস্যই হচ্ছে সেটের উপাদান। আমি একটু উদাহরণ দেখো। মনে করো সেটের উপাদান, একটু কাটাই হলো
সেটের উপাদান কি? সেটের প্রত্যেক সদস্যই সেটের উপাদান, সেটের প্রতিটি সদস্যই হচ্ছে উপাদান বা এলিমেন্ট। আমরা কিভাবে সেটের উপাদান নির্ণয় করব? আমরা মনে করি সেটকে, প্রতিটা সেটকে মানে ইংরেজি অক্ষর, ইংরেজি ক্যাপিটাল লেটার এ বি সি অর্থাৎ এক্স ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা হয়, আর সেটের উপাদানগুলোকে প্রকাশ করা হয় ছোট হাতের অক্ষর বা বিভিন্ন সংখ্যা দিয়ে। আমরা প্রথমেই দেখি সেটের সেট কি। সেটে মনে করো এ ইকুয়াল ওয়ান থ্রি ফাইভ। আমরা সবসময় সেট যখন প্রকাশ করব সেটকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রাখবে, সেটের উপাদানগুলোকে সবসময় আমরা রাখবো সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। এখন আমরা দেখতেছি ওয়ান থ্রি ফাইভ, ওয়ান থ্রি ফাইভ অর্থাৎ এ সেটের উপাদানগুলো হলো ওয়ান থ্রি ফাইভ। আমরা তার মানে কি, সেটের উপাদানের সংখ্যাটা এরকম, সেটের প্রত্যেক সদস্যই সেটের এক একটি উপাদান, অর্থাৎ আমরা সেটের উপাদান পেলাম প্রত্যেকটি সদস্য অর্থাৎ ওয়ান থ্রি ফাইভ। এই তিনটি হলো সেটের উপাদান। সেট গঠনের পদ্ধতি আমরা এবারে শিখব, সেট গঠনের পদ্ধতি কীভাবে আমরা সেট গঠন করব। সেট কীভাবে গঠন করব আমরা একটু উপরেই লিখি, এটা বুঝে দিলাম। গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি কি? সেট গঠন পদ্ধতি হচ্ছে দুই পদ্ধতির মাধ্যমে সেটকে গঠন করা হয়। একটি হচ্ছে তালিকা পদ্ধতি, দুই ভাবে সেটকে গঠন করা হয়। এক নম্বরে হচ্ছে তালিকা পদ্ধতি, এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি, আর দুই নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি, সেট আমরা দুইভাবে, সেট গঠন পদ্ধতি হচ্ছে দুই ধরনের, এক হচ্ছে তালিকা পদ্ধতি আর দুই হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমরা এখন মানে শিখব যে তালিকা পদ্ধতি কি এবং সেট গঠন পদ্ধতি কি। আমরা যদি দেখি তো আমরা উদাহরণ দেই, আমি এটা মুছে দিলাম। ধরো এ ইকুয়াল আমরা টু দিই, টু ফোর সিক্স, এবং বি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট ওয়ান থ্রি ফাইভ এটসেট্রা আমরা দিতে পারি। এটা হচ্ছে সেট তালিকা পদ্ধতির মাধ্যমে সেটকে আমি গঠন করে দেখালাম, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর এই পদ্ধতিকে এই আমাদের এই পদ্ধতি থেকেই আমরা যদি তাহলে এই এখান থেকেই যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কেমন হবে সেটাই আমাদের হচ্ছে দেখার বিষয়। একটু খুব ভালোভাবে যদি খেয়াল রাখি তাহলে দেখো আমি এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। কীভাবে প্রকাশ করব সেটা একটা সহজভাবে দেখো, একটু বোঝার চেষ্টা করো। আমি লিখব এ সেট, এ সেটকে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতেছি। কীভাবে আমি লিখব, এ সেটটা হলো সংখ্যার মাধ্যমে খুব তাড়াতাড়ি বোঝানো, আর এটা হচ্ছে একটু বর্ণনার মতো। সেটা কীভাবে আমি লিখব, এক্স ইস টু মানে এক্স যেন এক্সের এখানে কী সংখ্যা, এগুলো সব হচ্ছে জোড় সংখ্যা, আমি লিখব জোড় সংখ্যা, সরি আমি বিজোড় লিখে ফেলেছি, জোড় সংখ্যা, জোড় এক্স যেন এক্সের জোড় সংখ্যা কত, এবং অবশ্যই এক্স স্মলার দেন, এক্স লেস দেন সিক্স, অর্থাৎ
এক্স যেন এক্সের বেজোড় সংখ্যা, এক্স যেন এক্সের জোড় সংখ্যা। কী কী জোড় সংখ্যা? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তো আমি আমার শর্তটা হচ্ছে যে অবশ্যই আমি এখানে লিখেছি এক্স যেন এক্সের জোড় সংখ্যা এবং এক্স যেন লেস দেন 6, মানে অথবা 6-এর সমান, ইকুয়াল 6-এর সমান। তার মানে আমি এখানে আমার শব্দটা হচ্ছে দুই জোড় সংখ্যাগুলো কী কী? আমার 2 থেকে শুরু হচ্ছে, তাই আমি 2 নিলাম এবং 6-এর সমান অথবা 6-এর চেয়ে ছোটো, তাহলে আমার 6-এর সমান পর্যন্ত চিহ্ন হচ্ছে, তাই আমার তাহলে 2, 4, 6। তার মানে আমি এ সেটকে তালিকা যখন গঠন সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলাম তখন আমার সংখ্যাটা হলো এটা হলো সেট গঠন পদ্ধতি। এবং আমি যদি বিকে করি তাহলে কেমন হয় দেখো, বিকে যদি করি তাহলে কী হয়, এক্স যেন এক্স, এটা কী সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমাদের খেয়াল রাখতে হবে, এটা কী সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, জোড় সংখ্যা না বেজোড় সংখ্যা না মৌলিক সংখ্যা, এটা আমাদের একটু লক্ষ্য করতে হবে। তা আমরা দেখতেছি এটা হচ্ছে বেজোড় সংখ্যা, তা আমি লিখবো এখানে বেজোড় সংখ্যা। আমি লিখলাম বেজোড় সংখ্যা, আচ্ছা ঠিক আছে, এবং বেজোড় সংখ্যা এবং এখানে দেখো এখানে ক্লিয়ার, বেজোড় সংখ্যা আমাদের 1 থেকে শুরু হয়েছে আর এখানে 6-এর নিচে, তাহলে আমি এখানে যদি 6 লিখি, এখানে ইকুয়াল দিলাম না, তার মানে কি এখানে এক্স যেন বেজোড় সংখ্যা হয় এবং 6-এর থেকে ছোট, তার মানে আমার বেজোড় সংখ্যাগুলো কি 1, 3, 5, 1 থেকে 6-এর ভিতরে বেজোড় সংখ্যা হচ্ছে 1, 3, 5। এটাই আমি তারিখ সেট গঠন পদ্ধতির মাধ্যমে প্রকাশ করলাম, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর এটা হচ্ছে তালিকা পদ্ধতি। পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো দেয়া থাকে, এই সেট গঠন পদ্ধতি থাকে এবং বলা হয় যে তালিকা পদ্ধতির মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা জানি এভাবে যদি দেয়া থাকে আমরা শুধু আমাদের মাথার ব্রেনটা যদি একটু খাটাই যে এক্স ইজ টু এক্স মানে জোড় সংখ্যা, তারপরে আমার এক্স আমি জোড় সংখ্যাগুলো কী কী সেটা আমাকে জানতে হবে, এবং এই এক্স যেন 6-এর চেয়ে ছোট অথবা 6-এর সমান হয়, ইকুয়াল, তাহলে আমার 6-এর সমান 2, 4, 6, তাহলে আমি এটাকে সহজেই এর মানটা বের করে নিতে পারবো, এ সেটের মানও বার করতে পারবো, বি সেটের মানও বার করতে পারবো। তাহলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই তালিকা সেট গঠনের পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছো। আমি এরপরে শেখাবো সেট গঠনের পদ্ধতি, শেখানোর পর আমাদের সেটের প্রকার সম্পর্কে, প্রকার পেয়েছেন আমরা জানবো সেট কত প্রকারের। আমি এটা মুছে দিলাম, প্রকারভেদ, সেটের প্রকার ভেদ, সেট প্রধানত 3 প্রকার, সেট প্রধানত 3 প্রকার, সসীম সেট, অসীম সেট এবং ফাঁকা সেট। আমি প্রথমে সসীম সেট শিখি, সসীম সেটটা কী, সসীম সেট, সসীম সেটটা কী, উদাহরণ দেখো, যেমন এ ইকুয়াল 1, 2, 3, আসলে যে সেটের উপাদানগুলো নির্দিষ্ট, যে সেটের উপাদানগুলো গণনা করা যায় সেটাই হচ্ছে সসীম সেট। তার মানে আমি যদি সংজ্ঞা লিখি যে সসীম সেট কাকে বলে, সসীম সেটের সংজ্ঞা হলো যে সকল সেটের উপাদানগুলো নির্দিষ্ট বা গণনা করা যায় সেটা হচ্ছে সসীম সেট। তাহলে আমি লিখতেই পারি যে সকল সেটের উপাদানগুলো নির্দিষ্ট তাকে সসীম সেট বলে। এরপরে আছে অসীম সেট, আমি উদাহরণ দিয়ে দেখা দেব, অসীম অসীম সেট কি দেখো, আবার দেখো এ 1, 2, 3 ডট 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 ডট, তার মানে এটা গণনা করে শেষ করা যাবে না, এটা 100 পর্যন্ত হতে পারে, 200 পর্যন্ত হতে পারে, যদি হয় তাহলে সেটা হচ্ছে অসীম সেট, যার কোনো যে সেটকে গণনা করা যায় না সেটা হচ্ছে অসীম সেট। আমি নিশ্চয়ই তোমাদের এটা বুঝতে পেরেছি। আমি এরপরে শেখাবো ফাঁকা সেট, আসলে যে সেটের কোনো উপাদান নাই, এটা আসলে
ইন্টারসেটের মতোই একটা বিষয়। তো আমার যে সেটের কোনো উপাদান নেই সেটা হচ্ছে ফাঁকা সেট, একে আসলে অরের মাধ্যমে প্রকাশ করা হয়। যে সেটের কোনো উপাদান নেই ফাঁকা সেট, যে সেটের কোনো উপাদান নেই সেটাই ফাঁকা সেট, সেটি ফাঁকা সেট। আমি উদাহরণ হিসেবে দেখা দিচ্ছি, এটাকে অরের মাধ্যমে প্রকাশ করা হয়, আবার এটাকে এইভাবেও প্রকাশ করা যায়। তোমরা যেভাবে ইচ্ছে সেভাবে প্রকাশ করবে, কোনো সমস্যা নেই। তাহলে আমি আজকে শিখালাম সেটের প্রকারভেদ, তারপর আমরা শেখাবো ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম, ভেন চিত্র। এবার শেখাবো আমরা ভেন চিত্র। আসলে ভেন চিত্র কি? এই সেটকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ভেন চিত্র বলে। এই সেটকে, এই সেটটাকেই যদি আমি যখন একটা সেটকে চিত্রের সাহায্যে প্রকাশ করব তখন তাকে ভেন চিত্র বলে। আর এই ভেন চিত্র, ভেন চিত্রর আবিষ্কারক হচ্ছে জন ভেন। জন ভেন, জন ভেন সর্বপ্রথম ভেন চিত্র নিয়ে কাজ করেন এবং তার এই, তার নাম অনুসারে এর নামকরণ করা হয় ভেন চিত্র, ভেন ডায়াগ্রাম। তো আমরা এবার দেখব ভেন চিত্র কী। প্রধানত ভেন চিত্রকে আয়তক্ষেত্র এবং বর্গের মাধ্যমে প্রকাশ করা হয়। প্রধানত ভেন চিত্রকে আয়তক্ষেত্র এবং বর্গের মাধ্যমে প্রকাশ করা হয়। আমি উদাহরণ দেখাচ্ছি ভেন চিত্র। এই ভেন চিত্রকে আয়তক্ষেত্র অর্থাৎ এরকমভাবে আয়ত এবং এর ভিতরে দুইটা বৃত্তর মাধ্যমে, এর ভিতরে দুইটা বৃত্তর মাধ্যমে প্রকাশ করা হয়। এর ভিতরে দুইটার বৃত্তর মাধ্যমে ভেন চিত্রের দ্বারা প্রকাশ করা হয়। কেমনভাবে আমি দেখা দিচ্ছি, এটা বড় করে করি তোমাদের সুবিধা হবে। প্রথমে আমি মনে করলাম একটা বৃত্ত নিলাম, এখানে ওয়ান, এখানে টু, এখানে মনে করো থ্রি, আর একটা বৃত্ত আঁকালাম, এখানে মনে করো ফোর, এখানে মনে করো ফাইভ। এটা এটা হচ্ছে এ, এই বৃত্তটা এ, এটা হচ্ছে বি। আমি এটাকে সমস্ত বৃত্তটাকে একটা আয়তের ভিতরে আনব। এটা হলো একটা ভেন চিত্র। তার মানে এখান থেকে আমি ইচ্ছা করলে এর মানও বের করতে পারি। কেমনভাবে? এর মান হলো ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, আর বি এর মানটা হলো কি, টু টু ফোর ফাইভ, টু ফোর ফাইভ। তার মানে এই সমগ্র চিত্রের ভিতরে, চিত্রের ভিতরে যে উপাদানগুলো রয়েছে সেগুলো হচ্ছে দুইটা সেটের উপাদান রয়েছে। এটাই হচ্ছে ভেন চিত্র। আমরা একটা চিত্রের মধ্যে, এটাকে সার্বিক সেটও বলা হয়, এটাকে সার্বিক সেট। এখানে যদি আমরা ইউ দিই এবং এখানে যদি ছয় দিই তাহলে আমরা ইউ এর মানও বের করতে পারবো। এখানে ইউ এর মান দেখো, ইউ ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স, ইউ সমান সমান এগারোটা বার। এখন আমরা ইয়ের মান পাচ্ছি ওয়ান টু থ্রি, বিয়ের মান টু ফোর ফাইভ। অর্থাৎ এটা একটা ভেন চিত্রের মাধ্যমে আমি বোঝালাম এটা একটা সার্বিক সেট। এটা একটা পুরোটা এই এই চিত্রের ভিতরে আমি পুরোটা সেটই পাই, সার্বিক সেট। এটার মাধ্যমে আমি এ পাই, বি পাই এবং ইউনিয়নের পুরা সেটের, সার্বিক সেটের মানও পাই। তো আমি এখন শেখাবো যেটা সেটা হচ্ছে উপসেট। উপসেট কী? উপসেট হচ্ছে সাবসেট, ইংরেজিতে উপসেটের ইংরেজি হচ্ছে সাবসেট। তো উপসেটটা হচ্ছে, মনে করো একে সাবসেট বলে ইংলিশে।
তো আমরা মনে করো একটা সেট এ এর উপাদান দুইটি, ওয়ান টু। এখন আমি যদি এর উপাদান করি, একে যদি ভেঙে ভেঙে প্রকাশ করি কেমন হয় দেখো তো। মনে করো যে ওয়ান কমা টু, আবার ওয়ান টু, ওয়ান টু, এবং যেহেতু দুটোর মধ্যে একটা হচ্ছে অ্যাড, আমি এখানে থিউরি অরেও ব্যবহার করতে পারি, ফাঁকা ছেড়ে দিতে পারি, তার মানে এখানে উপাদান সংখ্যা আমি বের করে ফেলেছি। এভাবে ডাইরেক্ট লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে উপসেট। তারপর আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেটের বিভিন্ন রকমের প্রয়োগ। এরপরে আমরা গণিত বইয়ের অঙ্ক সমস্যার সমাধান করার চেষ্টা করবো। আমরা প্রথমে জানতে হবে আমাদের সংযোগ সেট, সংযোগ সংযোগ সেট, একে ইংলিশে বলা ইউনিয়ন সেট। আসলে সংযোগ সেট কি এটা আমাদের জানতে হবে। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটা দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সংযোগ সেট বলে। যেমন আমি দেখো, আমি একটা জিনিস দেখাই তোমাদের, ধরো এ সমান সমান ওয়ান থ্রি ফাইভ, এবং বি সমান সমান এ বি। আমরা এটাকে যখন সংযোগ করব, সংযোগ আসলে সংযোগ করা হয় ইউনিয়নের মাধ্যমে, এই চিহ্নটার নাম ইউনিয়ন। একে অনেকে, এটা আসলে গণিতের কোনো ভাষা না, একে অনেকে কাপ বলে, আবার অনেকে বলে টুপি, মানে এটাকে বলে টুপি। আসলে এটা কোনো গাণিতিক সমস্যার সমাধান না, এটা আমরা বোঝার সুবিধাতে বললাম আমি শুধু যার তাই। তো এটা হচ্ছে আমরা এটাকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করি, আমরা সংযোগ সেটকে সবসময় ইউনিয়ন দ্বারা প্রকাশ করি। ইউনিয়নটাকে তাহলে আমার অর্থাৎ হচ্ছে এ ইউনিয়ন বি ইকুয়াল, তা এখানে দেখ আমরা ইউনিয়নটা সংযোগ সেট মানে হচ্ছে যে শুধুমাত্র কমন, আমি সংযোগ সেটটা মানে সবগুলো সংখ্যাকে সুন্দরভাবে সাজিয়ে লেখা, দুই বা ততোধিক সেটের কমন এবং আনকমন উপাদান নিয়ে, দুই বা ততোধিক সেটের কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে আমাদের সংযোগ সেট। তাহলে আমাদের এখানে আছে ওয়ান থ্রি ফাইভ, আমি এখানে লিখলাম ওয়ান থ্রি ফাইভ, আর এর মান ওয়ান থ্রি ফাইভ, এবং ইউনিয়ন বি এর মান এ আর বি। তাহলে এটাকে আমি, যেহেতু আমাদের অঙ্কটা হচ্ছে যে এ ইউনিয়ন বি, তা আমরা জানি যে ইউনিয়ন সমান সমান কমন এবং আনকমন, লসাগু বলে যে ওয়ান থ্রি ফাইভ এ বি হয়ে গেল আমাদের ইউনিয়নের কাজ। তো আমরা দেখলাম এ ইউনিয়ন বি, এটা হচ্ছে আমাদের সংযোগ সেট, এটা আমাদের সংযোগ সেট। আচ্ছা ঠিক আছে, এরপর আমরা শিখব সংযোগের পর শিখবো আমরা সেট সেট, একে ইংলিশে ইন্টারসেকশনও বলে, আমরা শিখব সেট সেট। আমরা এর সংজ্ঞাটা যদি আলোচনা করি, এর সংজ্ঞাটা হলো দুই বা ততোধিক সকল সেটের উপাদান নিয়ে, সকল কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে সংযোগ সেট। এরপরে শিখবো আমরা সেট সেট, এই সেট 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 কি, এটা দুই বা ততোধিক সকল সেটের শুধু কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয়, শুধু কমন গসাগুর মতো, শুধু কমন উপাদান নিয়ে যে সেট গঠিত হয় তাকে সেট সেট বলে। আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি, যেমন এ, এর মান টু ফোর সিক্স, এবং বি এর মান টু ফাইভ থ্রি। তাহলে আমরা এই সেট সেটকে ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করি, সেট সেটটাকে আমরা কে ইন্টারসেকশন এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করি।
এটা হচ্ছে এই চিহ্নটার নাম হচ্ছে, এই প্রতীকের নাম হচ্ছে ইন্টারসেকশন। তো আমরা কিভাবে প্রকাশ করব দেখো, এ ইন্টারসেকশন বি, আমাদের এতে আছে 2, 4, 6। আচ্ছা ঠিক আছে, আমি ইন্টারসেকশন দিলাম, বিতে আছে 2, 5, 3। আমরা একটু একটু ইয়ে হয়ে গেল, আমাদের 3 এখানে দেই, এখানে 5 দিই, 2, 3, 5। আমরা দেখব শুধু কমন বিষয়গুলো, যেহেতু এখানে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন মানে এর ভিতরে এবং এ সেট এবং বি সেটের কোন কোন উপাদান মানে উপাদানগুলো আমাদের সাথে এক হয়, শুধু আমরা সেইগুলোকে নেব। তা কেভাবে নেব, আমাদের এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 4 নাই, এখানে 4 নাই, তাহলে আমাদের শুধুমাত্র এখানে মিলে শুধু 2, এই দুটা সেটের ভিতরেই শুধু আছে 2, অতএব আমাদের এই 2। আমার বিশ্বাস তোমরা এই সেট সেট সম্পর্কে বুঝতে পেরেছো। সেট সেট হলো শুধুমাত্র কমন, খুব লক্ষ্য রাখবা, সেট সেট হলো কমন, আর সংযোগ সেট হচ্ছে কমন এবং আনকমন। এরপরে শিখব আমরা পূরক সেট, এরপরে শিখব আমরা পূরক সেট। পূরক সেট কি? এবার শিখবো আমরা পূরক সেট। পূরক সেট আসলে তেমন কিছু না, এই একটা শব্দ, এই উপরে এর ওপরে একটা প্রাইম ব্যবহার করা হয়েছে, এই শব্দটাকে প্রাইম বলে। এই প্রাইম প্রাইম মানে কি এটাকে আমার বুঝতে হবে। এই প্রাইমের অর্থাৎ হলো আমি এই ইউ থেকে ইউ ইউ এর মান, আমি এখানে উদাহরণ দিচ্ছি, ইউর মান 1, একটু বড় করি, 1, 2, 3, 4, 5, 6 এটসেট্রা, এবং এখানে এর মান 1, 3, 5। আমি যখন এটা করব, ইউ থেকে এর মানটা আমি শুধুমাত্র বাদ দিয়ে দিব, মানে বিয়োগ করব, ইউ থেকে এর মান আমি বাদ দিয়ে দিব। কীভাবে দেখো, লক্ষ্য করো, আমি এখানে ইউ লিখলাম, এর মান 1, 2, 3, 4, 5, 6। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে মাইনাস এর মান কত, 1, 3, 5, 1, 3, 5। তাহলে আমি যদি 1, 3, 5 বাদ দিয়ে দিই, এখানে 1 আছে, 3 আছে, 5 বাদ দিয়ে দিই, এখানে থাকে 2, 4, 6। এটাই হচ্ছে আমাদের পূরক সেট। শুধু মনে রাখতে হবে এটাকে প্রাইম বলে, এটাকে প্রাইম বলে। আমরা যখন ক্লাসের বইয়ের অঙ্কগুলো করব, তখন আমরা নিশ্চয়ই এই প্রাইম সম্পর্কে বিস্তারিত আরও ভালোভাবে আমরা মানে বিষয়টা বোঝাতে পারবো। আমরা এখন শুধুমাত্র তোমাদের কীভাবে কী করতে হয় সেটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি। আর একটা সেট আছে, সেটা হচ্ছে সেট নিচ্ছেদ সেট। নিচ্ছেদ, এই নিচ্ছেদ, নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেট কি? যে সেটের কোনো উপাদানই নাই। আমি এখন দেখাই, মনে করো এ ইন্টারসেকশন বি, এখানে এর মান আমি লিখে নিই, এর মান 1, 2, 4, 6, বি এর মান 1, 3, 5। এই নিচ্ছেদ সেট হচ্ছে এরকম, এ ইন্টারসেকশন বি ইকুয়াল 2, 4, 6, ইন্টারসেকশন 1, 3, 5। তাহলে এখানে কী দেখো, কোনো কমন নাই, কি কোনোটার সাথে কোনোটা মিলে না, এই সেটের উপাদানের সাথে এই সেটের উপাদানের কোনো মিল নেই। আর এটা যেহেতু ইন্টারসেকশন দেওয়া আছে, তাই এখানে হবে ফাঁকা সেট। এখানে আমরা ফাঁকা সেট লিখতে পারবো, কিংবা এখানে লিখতে পারি অরি, যেটা লিখবো আমরা সেটাই হবে। এটাই হচ্ছে নিচ্ছেদ সেট। আমরা এখন ক্লাসের অঙ্কে চলে যাবো, এখন আমরা অঙ্ক করবো, দেখবো আমাদের অঙ্ক কী আছে।
চার নাম্বার অনুশীলন 2.1-এর চার নাম্বার একটা অঙ্ক দেখো, দেয়া আছে ইউ, তোমরা বই নিশ্চয় তোমরা বই নিয়ে বসেছো, আমি অঙ্কগুলো শুধু করার চেষ্টা করব। তোমরা বইটা নিয়ে ভালোভাবে বসো, আমি অঙ্কটা তুলতেছি, দেখো একটা অঙ্ক দেখলে হয়তো ক্লিয়ার বুঝতে পারবে। এখানে দেয়া আছে এ, অঙ্কটা হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইম, হোল প্রাইম, আর সমান সমান এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম। এটা আমাদের হচ্ছে অঙ্ক, মানে এখানে সত্যতা প্রকাশ করতে বলছে, মানে এই এই পক্ষেরও যে মান বের হবে এই পক্ষেরও সে মান বের করতে বলা হয়েছে। তা আমরা এখন অঙ্কটা শুধু করার চেষ্টা করবো, দেখি কী হয়। তো দেয়া আমরা তো আগে জানি দেয়া আছে কি মান, আমি আগে লিখে নিলাম, তারপরে তোমাদের সুবিধাতে লিখি, এটা কেটে দিই। ইউ ইকুয়াল দেওয়া আছে ইউ সমান সমান এক থেকে সাত, ওয়ান টু থ্রি ফোর, প্রত্যেকটা সব সংখ্যায় কম ব্যবহার করতে হবে, ফাইভ সিক্স সেভেন, এবং এর মান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ, ওয়ান থ্রি ফাইভ, বি এর মান হল টু ফোর সিক্স, টু ফোর সিক্স, টু ফোর সিক্স, এবং সি এর মান টু থ্রি, না সরি থ্রি থেকে আসে, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন অঙ্কটা করি। আমাদের অঙ্কটা ছিল এমন, এ ইউনিয়ন বি হোল প্রাইম, ঠিক আছে, এটা বাম পক্ষ, আমরা লিখে লিখবো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড যা পারি, এলএইচএস, ঠিক আছে আমরা এখানেই লিখলাম। তো এখন আমরা যদি আমরা প্রথমে এটার কাজ না করে আগে এটাকে কাজ করে নিই, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর মান কত আমরা সেটা আগে বের করবো। এর মান যে আমরা দেওয়া আছে ওয়ান ওয়ান থ্রি ফাইভ, আর বি এর ইউনিয়ন বি, বি এর মান টু ফোর সিক্স, টু ফোর সিক্স। তো আমরা এখন যদি এটার মান বের করে নিই তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স। এখন আমরা কী করবো, প্রাইম থেকে মানটা বাদ দেব, শুধু প্রাইম আছে এ, তার মানে এখানে কী হলো ইউনিয়ন ইউ মাইনাস এ ইউনিয়ন বি প্রাইম। আচ্ছা ঠিক আছে, আমরা এখন যদি বার করি তাহলে ইউ এর মান হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, ওকে আমরা এখানে সেভেন দিলাম, মাইনাস আমরা এ ইউনিয়ন বি এর মান পেয়েছি সিক্স পর্যন্ত, ওয়ান টু থ্রি ফাইভ সিক্স, তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিই শুধু থাকে সেভেন, এই পুরো ওয়ান বাদ ওয়ান বাদ, টু বাদ টু বাদ, থ্রি বাদ থ্রি বাদ, ফোর বাদ ফাইভ বাদ, ফোর ফাইভ সিক্স, আমাদের বাদ দিলে শুধুমাত্র থাকে আমাদের সেভেন। তাহলে আমি এখানে লিখলাম সেভেন, তাহলে আমরা ডান পক্ষ সমান পেলাম সেভেন, আমরা বাম পক্ষ সমান পেলাম সেভেন, আমরা ডান পক্ষটা করে দিই কেমন হয়। চারের কর আমরা যদি ডান পক্ষ করি, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের এ প্রাইম ইন্টারসেকশান বি প্রাইম। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে এ প্রাইম এর মান বের করবো, মানে ইউ মাইনাস এ, এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, মাইনাস
এর মান 1, 3, 5 অর্থাৎ এখানে আমি যদি এই 1, 3 এবং 5কে বাদ দিই তাহলে আমার হয় 2, 4, 6, 7 আচ্ছা আমরা যদি এখন বি ড্যাশের মান বের করে নিই আমরা এখানে এ ড্যাশের পর এটাও করে নিছি এখন আমরা করব বি প্রাইমের মান সরি এ বি প্রাইম মানে ইউ মাইনাস বি তার মানে ইউ এর মান হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস বি এর মান 2, 4, 6 আমি যদি 2, 4 আর এই 6 বাদ দিই তাহলে এখানে থাকে কি এখানে থাকে 1, 3, 5, 7 তাহলে আমি এখন দুটার মানে পেয়ে গেছি এখন আমাদের জায়গার সংকীর্ণতা তাই আমাকে একটু এদিকে মুছে দিতে হবে যেহেতু মানগুলো আমাকে আর রাখতেছে না তো আমাদের অঙ্ক আছে এ ইন্টার প্রাইম বি প্রাইম আমরা এ প্রাইম সমান পেয়েছি 1, 2, 2, 4, 6, 7 এবং বি প্রাইম বি ইন্টারসেকশন বি প্রাইমের মান পেয়েছি 1, 3, 5, 7 তাই যদি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি শুধু কমন নয় যেহেতু এখানে ইন্টারসেকশন আছে এখানে 2, 9, 2, 9 এখানে শুধু আমাদের 7 আছে তো আমরা এখানে 7 পেলাম তার মানে কি আমরা বাম পক্ষ পেয়েছি 7 ডান পক্ষ পেলাম 7 তার মানে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রুফড লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড প্রুফড আমরা আশা করতেছি আমি আশা করি তোমরা আজকে অনেকটা উপকৃত হয়েছো ক্লাসটা করে আমাদের পরবর্তী ক্লাস করলে এরপরে অঙ্কগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আজকে আমি আশা করি তোমরা আজকের ক্লাসে অনেকটাই উপকৃত হয়েছো আর আমরা সেট সম্পর্কে আলোচনা করার কারণে আজকে বেশি অঙ্কগুলো করতে অঙ্ক করতে পারিনি তো আমরা আগামী ক্লাসে এই সেট সম্পর্কে বিস্তারিত বইয়ের অঙ্কগুলো সব করার চেষ্টা করব এই এতক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এই প্রত্যাশা করি আর আজকের অনলাইন ক্লাসে তোমরা সবাই আমার সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং বাড়িতে বসে তোমরা ক্লাসগুলো করা মানে অঙ্কগুলো করার চেষ্টা করবে এবং বিষয়গুলো আয়ত্তে আনার চেষ্টা করবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আজকের অনলাইন ফরিদনগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম